হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি আজকে যাচ্ছি বারাসাতে। বারাসাতে তোমরা জানো যে খুব ভালো কালী পুজো হয়। প্রত্যেক বছর সবাই তাকিয়ে থাকে বারাসাতে কি পুজো হচ্ছে সেটা জানার জন্যে। তো সেটা জানার জন্যেই আমি যাচ্ছি একদম বারাসাতে স্টেশন সংলগ্ন যে ক্লাবটা রয়েছে, পায়নিয়ার অ্যাথলেটিক ক্লাব, সেখানেই যাব। চলে এসেছি বারাসাত স্টেশনে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে এবছর বারাসাতে কালী পুজোর থিম কি, তো সেই জন্যই আমি পায়নিয়ার পার্কে যাচ্ছি। আর দেখো, এই রাস্তা ধরে যেতে হবে, 5 নম্বর প্ল্যাটফর্মটা ক্রস করেই এই রাস্তাটা তোমরা পেয়ে যাবে। তো এই রাস্তাটা ধরেই যেতে হবে। আর প্রত্যেক বছর এখানে নিত্য নতুন চমক থাকে, ভালো ভালো থিম থাকে। আর গেল বছর কালী পুজো এখানে কি থিম ছিল সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। আর গেল বছর করোনা পরিস্থিতিতে এখানে প্রশাসনের নির্দেশ মেনে খোলামেলা প্যান্ডেল করা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ যে বাঁশের চটা, ছুরি, লাইট এসব দিয়ে বিভিন্ন রকমের ডেকোরেশন করা হয়েছিল, খুবই সুন্দর ছিল প্যান্ডেলটা। আর গেল বছরের থিম ছিল ত্রিপুরা সুন্দরী। আর এই যে দেখতে পাচ্ছ পায়নিয়ারের বিখ্যাত পুকুর, এটা ঝিলও বলতে পারো কারণ অনেক বড় পুকুরটা, তো এর ওপরেই কিন্তু প্যান্ডেল প্রতি বছর করা হয়, আর সেই কারণে প্যান্ডেলের সৌন্দর্যটা আরও বেশিভাবে ফুটে ওঠে। আর এবছর দেখো, এই যে চলে এসেছি পায়নিয়ার পার্কের এই যে মাঠে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেল কতটা কি হয়েছে আর এবছরের থিম কি আছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, জলের উপরে প্যান্ডেল হচ্ছে, অনেকটাই প্যান্ডেল এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাস মোটামুটি পুরোপুরি পোর্তা হয়ে গেছে, কিন্তু এখনও ডেকোরেশন শুরু হয়নি। তো এখানকার এক সদস্যের সাথে দেখা হলো, তো তার কাছ থেকেই আমরা শুনলাম এখানকার থিম কি আছে। এবার 2022-এ এই পায়নিয়ার পার্কের থিম কি আছে? এবারে কালী পূজার থিম আছে সাউথ আফ্রিকার মরক্কের কাসবা টাওয়ার। ধন্যবাদ। তো এবছর পায়নিয়ার পার্কে কালী পুজোর থিম রয়েছে সাউথ আফ্রিকার মরক্কোর কাসবা টাওয়ার। আর এই দেখো পায়নিয়ারের মাঠটা, বিশাল বড় কিন্তু মাঠটা। আর এই মাঠ জুড়ে পুজোর সময় খুব সুন্দর মেলা হয়, একটা জমজমাট সুন্দর পরিস্থিতি তৈরি হয়। আর প্যান্ডেলের পেছনের অংশটা হচ্ছে এই যে, তো ফার্স্ট স্টেজেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখনও ডেকোরেশন শুরু হয়নি, কেমন কি পরিস্থিতি। তো যখন কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা তখনও কিন্তু আমি আপডেট দেব। তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, যদি কোনো কোয়ারিজ থাকে বা রিকোয়েস্ট থাকে সেটাও জানিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভীষণ আনন্দে থেকো। টাটা।